আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমাদের টিচিং ভিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে প্লেন মেশিনের সুতা ভরতে হয়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্লেন মেশিন সম্পূর্ণ চালানো হয়, স্টিচ ঘন পাতলা করা হয় এবং ব্যাক স্টিক দেওয়া যায় এবং ববিনে সুতা ভরতে হয়। তো চলুন বিসমিল্লা বলে শুরু করে দিই। তাহলে প্রথমে দেখাবো কিভাবে ববিনে সুতা ভরতে হয়। তো দেখুন, প্রথমে আমরা ববিনটিকে এখানে রাখলাম, তারপর এই যে স্টাম্প থেকে সুতা ববিনে ঢুকালাম। এখন মেশিন চালালেই এখানে দেখুন সুতা ববিনের মধ্যে ঢুকে যাচ্ছে। এই দেখুন সম্পূর্ণ ববিনটি সুতা দিয়ে ভরে গেছে। এখন আমরা ববিন কেসের মধ্যে সুতা ঢুকিয়ে মেশিনের মধ্যে ববিন কেসটি রাখবো। আর ববিন কেস কিভাবে সেট করতে হয় সেটা আমরা গত ভিডিওতে দেখিয়েছি, আশা করি সবাই বুঝতে পারছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিডেল দেওয়া আছে, এই নিডেলের নিচে একটা ফিট আছে। তো এই ফিটটা আমাদের এখন ডাউন করা আছে। তো এই ডাউন অবস্থায় আমরা এইটা নিচে কাপড় রাখতে পারবো না। তো আমাদের কি করতে হবে, এই ফিটটা আগে উপরে উঠাতে হবে। এই জন্য আমাদের এই যে এখানে নিচে দেখুন এই যে এই চাকার মতো একটা জিনিস দেওয়া আছে, এটাকে পা দিয়ে আস্তে করে সরাতে হবে। তাহলে দেখুন এই ফিটটা আপনা আপনি উপরে উঠে যায়। তো এই ফিটটা যখন উপরে উঠে যায় তখন আপনারা এটা নিচে সহজে কাপড় রাখতে পারবেন। তো এই ফিটটা উপরে উঠে গেলে এটা নিচে নামানো যায়, পাটা আপনারা আপনাদের আগের অবস্থায় নিয়ে আসলেই ফিটটা সহজে নিচে নেমে যায়। তো নিডেলটা উপরে থাকা অবস্থায় যদি আপনারা মেশিনটা চালান তাহলে অবশ্যই নিডেলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আপনাদের করতে হবে কি, এই যে মেশিনের এই যে গোল জিনিসটা দেখতে পাচ্ছেন এইটাকে যখন আপনারা সামনের দিকে ঘুরাবেন দেখুন এই যে নিডেলটা আপনা আপনি এই যে কাপড়ের ভিতর ঢুকে গেছে। তো এখন আপনারা মেশিন চালাতে পারবেন। তো চলুন দেখি মেশিনটা কীভাবে চালাবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে পা রাখার যে জিনিসটা আছে ওইটা যখন আপনারা সামনের দিকে পা দিবেন তখন সেলাইটা চলবে। আর যখন আপনারা সেলাই অফ করতে যাবেন তখন আপনারা পিছনের দিকে পা রাখবেন, তাহলে সেলাইটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 5 পর্যন্ত নাম্বার আছে। তো 1 থেকে 5 পর্যন্ত আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যত উপরে যাবেন স্টিচ তত পাতলা হতে থাকবে। তো চলুন আমরা দেখি স্টিচগুলো। এই দেখুন আমরা একটা কাপড়ের টুকরা নিয়েছি, এটাতে আমরা এখন সেলাই করব। তো এটা এখন 1 নম্বরে দেওয়া আছে। 1 নম্বরে দেওয়ার কারণে দেখেন স্টিচগুলো কতটা ঘন, একদম বোঝাই যাচ্ছে না, অনেকটাই ঘন। তো আমরা এখন 2 নম্বরে দিয়ে দেখব যে স্টিচটা কেমন আসে। এই দেখুন এটা 1 নম্বরে ছিল, এই যে এই ফুটাটা বরাবর 1, এখন আমরা 2টা এখানে রাখব। এই যে দেখুন এই যে 2 বরাবর আমরা রাখছি, এখন দেখি স্টিচটা কেমন। দেখুন এখন 2 নম্বর দিয়ে স্টিচটা কীরকম উঠছে, দেখুন 1-এর তুলনায় 2-এর স্টিচগুলো অনেকটাই পাতলা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের সুবিধা মতো স্টিচ ঘন পাতলা করতে পারবেন। তো আপনাদের যেটা প্রয়োজন ওই নাম্বারে দিয়ে আপনারা আপনাদের স্টিচটা কাপড়ে বসাবেন। তো আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে আপনারা যখন স্টিচ ঘন পাতলা করবেন তখন এই যে এটা আছে এটা যখন ঘুরাবেন এটা ঘোরানোর আগে এই যে এটাকে বলে ব্যাক স্টিক এটা হালকা একটু ডাউন করে দিবেন, তাহলে ওইটা ইজিলি ঘুরবে। তো
তো আপনারা এটা ইজিলি ঘুরিয়ে আপনাদের পছন্দ মতো সেলাই চুজ করে আপনারা কাপড়ে সেলাই করবেন। তো এখন আপনাদের দেখাবো কিভাবে ব্যাক স্টিচ দিবেন। তো এই যে এইটা দেখতে পাচ্ছেন এটার বলে ব্যাক স্টিচ। তো এইটা যখন আমরা নিচে নিব তখন সেলাইটা পিছনে যাবে, আর যখন ওটা উপরে উঠবে তখন সেলাইটা সামনে আসবে। তো দেখুন মেশিনটা চালানো অবস্থায় আমরা এটা যখন নিচে নিব, এই যে দেখুন, এই যে নিচে নেওয়ার ফলে সেলাইটা পিছনে যাচ্ছে, আবার এটা যখন উপরে উঠছে তখন সেলাইটা আপনা আপনি সামনে চলে আসছে। আপনাদের কি করতে হবে, শুধু মেশিনটা চালু রাখতে হবে আর এটা উপরে নিচে করতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেলাই সামনে পিছনে যাচ্ছে। তো আশা করব যে এই ভিডিওতে আমরা যা যা দেখালাম অবশ্যই বুঝতে পারছেন। তো পরবর্তীতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মেশিন নষ্ট হয়ে গেলে ঠিক করা লাগে। তো সকলে ভালো থাকেন, আজকের ভিডিও এই পর্যন্তই। প্লিজ যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।